আজকের ভিডিওটি ডেফিনেটলি আপনার জন্য। যদি আপনি ইলেকট্রিশিয়ান হতে চান তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভিডিওটি আজকে বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই ড্রিল মেশিন কিনতে চান, কোন মেশিনটি ভালো মন্দ এটা জানতে চান, তো বুঝতে পারেন না যে কোনটা কিনবেন। হ্যাঁ, বা এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন, এই যে বিটগুলো এটা কীভাবে এখানে সেট করে লাগাবেন, অনেকে এরকম ঘোরান কিন্তু কোনো সময় লাগাতে পারেন না। হ্যাঁ, এটা আজকে দেখাবো কীভাবে লাগাবেন, বা একটা মেশিনের প্রাথমিক যে সমস্যাগুলো হয় টুকটাক যেটা নিজেই সারতে পারবেন, এই বিষয়ে আজকে আসলে একটা আলোচনা করব। আরও বিভিন্ন বিষয় নিয়ে একটা ড্রিল মেশিনের সম্পূর্ণ আলোচনা করব, কোন মেশিনে কোন অপশনে কোন কাজ এগুলো সম্পূর্ণ আজকে দেখিয়ে দেবো। এখানে গিয়ার আছে চারটা, কোন গিয়ারে কী কাজ করে সম্পূর্ণ আজকে আলোচনা করব। ফুল আজকে একটি ব্রয় ড্রিল মেশিন রিভিউ হবে। তো চলুন ভিডিওটি শুরু করি কথা না বাড়িয়ে। প্রথমেই আমরা আমাদের মেশিনটিকে আমরা একবার দেখে নেই যে কীরকম আছে আমাদের মেশিনটি। এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে এটা আরপিএম যেটা বলি আমরা, ঘূর্ণন জিনিসটা এখানে মেশিনটা এটা সব ঘুরে। হ্যাঁ, এটা ঘোরার জিনিস, এই যে এটা এভাবে ঘুরে, আর এটা হচ্ছে হ্যান্ডেল ধরুনি আর কি। হ্যাঁ, যেটা আপনি এক হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন না, এটা ঘুরলে বা এখান থেকে ধরা লাগবে, যার কারণে এটা ধরে, হ্যাঁ, এক হাত দিয়ে এখান দিয়ে চালাবেন আর এক হাত দিয়ে এখানে ধরে তারপরে কাজ করবেন। হ্যাঁ, এর জন্য এটা, আর এটা এই যে মোড়ানি আছে, এই যে যতটা হার্ড করবেন ততটা টাইট হবে, এই যে দেখছেন এটা টাইট হয়ে গেছে। আর যদি আপনার ঢিল করে দেন তবে ঢিল হয়ে যাবে, তখন আমি এদিক সেদিক যেভাবে আপনার বসাতে চান যেভাবে হাইট হয় আপনার সেভাবেই কাজ করবেন। এরপরে আসি, আমাদের এখানে চারটা গিয়ার অপশন দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি দেখতে পাচ্ছেন, এটা চারটা গিয়ার অপশন আছে আমাদের এখানে। এই গিয়ারগুলোর কাজ এক একটা এক এক রকম। আমি প্রথম রাখি এই যে দেখা যাচ্ছে, এটা একটা হাতুড়ির মতো দেখা যাচ্ছে, বা আমরা যেটা ইংলিশে হ্যামার বলি, আর এটা দেখা যাচ্ছে এটা শুধু ঘুরবেই। হ্যাঁ, আর এই যে দেখা যাচ্ছে এটা কি, একটা হ্যামারও আছে সাথে আর একটা বিটও আছে, এটা মানে কি শুধু আতর দিয়ে টাকাবে। হ্যাঁ, এটা বোঝা যায় বাংলায় আর কি, আর এটা বোঝা যায় কি আতর দিয়ে টাকাবে প্লাস সাথে বিটও আছে, মানে যেটা এটার বলি। কিন্তু এটা দেখুন, এখানে বিটটা কিন্তু কাটা, এই পর্যন্ত কাটা। এই কাটা বিটগুলো হয় কিসে, আমাদের যে আমরা কাঠের যে কাজগুলো করি, হ্যাঁ, সেক্ষেত্রে, অথবা এভাবেও এই ড্রিল মেশিনে এখানে শুধু কাঠের আর এই যে আমাদের হ্যামার ড্রিলের বিট এগুলো লাগিয়েও এখানে কাজ করতে পারবেন এই পয়েন্টে। আর এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্টটা, এটার কাজ হচ্ছে শুধু অনলি আপনার কাঠের কাজ করতে পারবেন, এটা দিয়ে শুধু কাঠের কাজ করতে পারবেন এই পয়েন্টে, যে পয়েন্ট এখন বর্তমানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, এটাই শুধু আপনারা কাঠের কাজ করতে পারবেন। তো প্রথমে আমি ধরে রাখি যে আমরা প্রথমে কী কাজ করব, এটা দিয়ে আমরা কাঠের কাজ করব। তখন এভাবে যদি দিই আমরা স্টার্ট করি এখানে, তো দেখবেন একটা মানে আপনার ওই যে লোকাল যে মেশিনগুলো হয় যেগুলো আমরা কাঠমিস্ত্রিরে কাঠ ছিদ্র করার কাজে লাগায়, দেখবেন শুধু ঘোরে, এতে কোনো শক্তি থাকবে না, শুধু ঘুরতেই থাকবে ও। আর হ্যামার ড্রিল হয় কি, এভাবে এভাবে টাকায়, হ্যাঁ, এভাবে টাকায় আর ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে আর টাকায় এরকম। তাছাড়া তো এই বিটটা তো ভোঁতা, আপনারা দেখতে পাচ্ছেন, বাংলায় বলি, এই বিটটা তো দেখতে পাচ্ছেন এখান তো কিছুই নেই, তো এটা কীভাবে ঢোকে অনেকের প্রশ্ন। এটা হচ্ছে এক টাক দিলে দেখবেন একটু আলগা হয় ইটটা, হ্যাঁ, বা ইট একটু ভেঙে যায়, ভেঙে গেলে আর তো এটা ঘুরতেই থাকে। হ্যাঁ, তখন যেটুকু ওই ভেঙে যায় ওটুকু আবার এটুকু ঘুরিয়ে আবার ওইটা ছিদ্র করে ওটুকু, সেম এরকম কাজ এটার। আর এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন একটা বিটের, এগুলো এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এগুলোলে এখানে ধরে রাখে যাতে বিটটা ছেড়ে ছুটে না যায়। তো এটা বুঝলেন যে এটা শুধু কাঠের কাজের জন্য। এরপরে দেখাই, এখান থেকে এই যে পয়েন্ট আসলাম আমরা, এখন এই পয়েন্টটা হচ্ছে শুধু হ্যামার আর আপনার বিট। হ্যাঁ, এটা হবে কি, আপনি ওয়াল যে ছিদ্র করি আমরা, যেগুলো বিল্ডিংয়ের ওয়াল যেগুলো ছিদ্র করি এই মেশিন দিয়ে, আমরা সচরাচর এখান দিয়েই কাজ করি, আপনারা এই পয়েন্ট দিয়ে সবসময় কাজ করবেন। তো এখানে এরকম একটা বিট আর হ্যামার তুমি ভিতরেই আছে, ও টাকাবে আর প্লাস এভাবে ঢুকবে আর ঘুরতে থাকবে। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কোনো কাজে দরকার হয় না, এখানে কাজ হয় লাগে না কোনো কাজে। আর এখানে যে হাতুড়ি দেখতে পাচ্ছেন, এটার কাজ হচ্ছে যে বড়ো যে আমাদের বিট আছে, সেনি যে বিট, ওগুলো দিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন, ঠিক আছে।
তবে আপনারা এই যে আমাদের হ্যামারটা, এটা শুধু আমাদের এ বিটটা, আমার বিটটা আমার কাছে আছে যদিও আমি দেখাতে পাচ্ছি না এখন, এ বিট এটা হবে না, এখানে আপনার আমাদের শ্রেণী যেটা আছে শ্রেণী ওইটা হবে ওই বিটটা, আর এখানটা এরকমই থাকবে, আপনার এই পিছনটা এরকমই থাকবে, কিন্তু সামনে তার এরকম চ্যাপটা হবে, অনেকটা চ্যাপটা, এটা তো ওয়ালে ঢোকার জন্য। বুঝতে পারছেন আশা করি, এটা দিয়ে সেটার কাজ। এখন কথা হচ্ছে এটা আমরা নিব কীভাবে, এই যে মুভিং করব এটা করব কীভাবে, আমি তো দেখালাম যে এই সরি এই ঘুরিয়ে দিলাম, আমি তো দেখলাম ঘুরিয়ে ফেলেছি, কিন্তু আপনারা তো বুঝতে পারছেন না কীভাবে করুন, এটার উপরে একটা প্রেস করে রাখবেন। এটা কিন্তু দেখে নেই, এই যে চাপ দিলে, কিন্তু চাপ দিলে নিচে নিয়ে যায়, এই দেখছেন। তো আপনারা করবেন কি, এখানে চাপ রাখবেন আর প্লাস ঘুরিয়েও দিবেন। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি, এই যে আমি চাপ রাখছি প্লাস ঘুরিয়ে দিচ্ছি, এই যে এই পয়েন্ট আনছি কিন্তু আমি, তখন ছেড়ে দিলে এটা আপনি এমনিতেই ছেড়ে দিবেন, আপনারা হাত দিয়ে ছেড়ে দিবেন। আবার দেখেন এ পয়েন্ট দিয়ে এখানে থামছে না, এখান দিয়ে যখন এখানে আনবেন অটোমেটিক এটা বের হয়ে যাবে লালটা, এই যে দেখুন বের হয়ে গেল, আশা করি বুঝতে পারছেন আপনারা। এখন সিম্পলে এই ব্যাপারগুলো আসলে আমি প্র্যাকটিক্যাল যখন কাজ করছি আমাকে কিন্তু শিখাইনি কেউ, আমি এরকম দেখে দেখে শিখে নিয়েছি। তবে যারা প্রথমত যারা কাজ করেন তাদের জন্য আমি ভাবলাম যে অনেকেই আসলে টুকটাক বিষয়গুলো জানে না, ভিডিওটা শুধু তাদের জন্যই। তো এরপরে এটা গিয়ার অপশন গেলাম, আমরা বিট লাগাবো কীভাবে সেটা আসলে দেখেই নি, সেটা দেখাবো। এরপর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাংখা, হ্যাঁ, ভিতরে আমাদের কয়েল আছে, যেটা কয়েল অপশন ওখানটা কয়েলটাকে ঠান্ডা করার জন্য, আর ধুলোবালি যদি ভিতরে না থাকে সেটা বের করে দেওয়ার জন্য। এখানে আমাদের এই কুলিং ফ্যানটা দেওয়া আছে। এরপরে এটার কাজ কি, আপনারা ধরুন বিটটা ঢুকালেন ভিতরে বিল্ডিংয়ের ভিতরে, এই বিটটাই ধরুন আপনারা বিল্ডিংয়ের ভিতরে ঢুকালেন, ঢুকছে অনেকে ঢুকে ফেললেন, কিন্তু এখন আসতে আনতে পারতেছেন না, তখন বেজে পড়ছে, অনেক সময় দেখা যায় বাজে পড়ে আসতে চায় না। হ্যাঁ, তাই এটা আমরা ব্যবহার করি খুব কম, এটা যখন এখান থেকে এটা শক্ত অনেক, যদি বন্ধুরা আমি একাতে ভিডিও করছি যার কারণে ঝামেলা হচ্ছে, এই যে পয়েন্টটা আমি ক্লিয়ার দেখাচ্ছি, এই যে পয়েন্টটা এটা ধরে এদিকে ঠেলা দেবেন, এখান থেকে এই পয়েন্টটা নিয়ে যাবেন, তখন এই যে যেটা আপনার এর দিক দিকে ঘুরবে তখন সেদিকে না ঘুরে এখন এই দিকে ঘুরবে, এখন বুঝতে পারছেন। আমি বলি প্রথমে যেটা ডানে ঘুরবে এভাবে সেটা এখন বামে ঘুরবে, বামে ঘুরলেই তো এটা এভাবে বের হয়ে আসবে, আর যে ডানে ঘুরে তখন তো ঘুরতেই থাকবে এরকম সামনে আর ঢুকবে, ঢোকানো হয়ে গেলে অনেক সময় দেখা যাচ্ছে বের করা যায় না, তখন এই অপশনটা গিয়ার অপশনটা আপনারা সামনের দিকে নিয়ে দিবেন ঠেলে, আর তখন এভাবে বামে ঘুরবে মানে উল্টো দিকে ঘুরবে, তখন ড্রিলটা বের হয়ে আসবে, এটার কাজ হচ্ছে এটা, বুঝতে পারলেন। এখন এই যে পয়েন্টটা, এটি হচ্ছে আমাদের মেইন কি মানে চাবি, হ্যাঁ, এটার উপরে গতি নিয়ন্ত্রণ, যারা মোটরসাইকেল চালানো তারা তো বোঝেন যে কতটুকু আপনার পিক আপে মোড় দিলে কতটুকু ইঞ্জিনটা চলবে, বা কতটুকু আমি চালাতে চাই, কতটুকু গতি রাখতে চাই, হ্যাঁ সেম এরকম এটাও আপনার সেই গতিটা রাখতে পারবে। আপনি ধরেন এতটুকু নিলেন, আপনি ধরুন আমি আবার দেখাচ্ছি, আপনি ধরুন এখান থেকে এতটুকু নিলেন, আপনার এতটুকু ওখানে গতি লাগতেছে আপনার মেশিনের, ঠিক ততটুকু আপনি গতিতে চালাবেন। যখন দেখবেন এই টাইলস আছে, এই টাইলস যদি ছিদ্র করতে হয় প্রথমে আপনারা এই যে বিট আছে এটা বিট খুলে আপনার যেখানে যেখানে পয়েন্ট করবেন একে মার্ক করে রাখবেন, এখানে একটা এখানে একটা ছিদ্র লাগলে যেখানে ছিদ্র লাগবে সেখানে এরকম একটা এইটা বিট ধরে এখানে একটা হাতুড়ি দিয়ে টাক মারবেন, তাই কিন্তু এটা সামান্য একটু ফেটে যাবে, আস্তে টাক মারবেন, তা ফেটে গেলে তখন ড্রিলটা করবেন, আর একসাথে তাড়াতাড়ি করতে যাবে না, তাহলে হয়তো এই এগুলো ফেটে যাবে। আর টাইলসে ছিদ্র করতে হলে আগেই আগে থেকে একটু প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে নেবেন, মেশিন ভালোভাবে চালিয়ে নেবেন, তাছাড়া কিন্তু কাজ করা অসম্ভব হয়ে পড়বে, হয়তো কোথাও নতুন কাজে গেলেন কিন্তু নতুন একটা টাইলস ভেঙে ফেললেন, তখন তো একটা বড় সমস্যায় পড়ে যাবেন, অতএব কাজ শিখে ভালোভাবে তারপরে যাবেন। আর আমি যে পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি ওভাবে সেন্টার পাঞ্চ করে একটু ভেঙে ওখানে তারপরে ড্রিলটা করবেন, তাছাড়া এটা তো পিচ্ছিল থাকে, ঠিক আছে বন্ধুরা, যে কাছে আপনি এখানে ড্রিল করবেন স্লিপ কেটে এখানে চলে গেল, এর জন্য আপনার এই কন্ট্রোলটা অনেক বেশি দরকারি, প্রথম হয়তো আপনি কন্ট্রোলটা রাখতে পারবেন না, একটু বেশি হয়ে যাবে কম হয়ে যাবে এই। আর এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, অনেক সময় দেখা যায় কি আমরা কাঠের কাজ করি বা অন্য কোনো কাজ করি যে আমার অনেকক্ষণ চালানো দরকার, আমি চাপে ধরে থাকবো অনেকক্ষণ ভালো লাগে না আমার, আমি ভাবছি কি যে এটা কন্টিনিউ চলতে থাকুক, তখন করবেন কি এই যে সুইচটা, এই সুইচটা এভাবে টিপে রেখে এখানে চাপ দিবেন, এই দেখুন
এটা লক হয়ে গেছে, তার মানে কি এখন অহরহ আমাদের মেশিনটা মানে কন্টিনিউ আমাদের মেশিন চলতেই থাকবে, অফ হবে না। এখন যদি আবার টিপ দেন এখানে, দেখুন এই যে ওই দেখুন এটা কিন্তু উঠে গেছে উপরে। আমি আবার দেখাচ্ছি কিভাবে কি করবেন, কন্টিনিউ মেশিন চালাতে চাইলে এটা চেপ এটাকে চেপে রাখবেন, নেই চেপে রাখে এটাকে চাপ দিবেন, এই এটা ছেড়ে দিবেন না, তখন এটা চাপ দেওয়া হয়ে গেলে তখন ছেড়ে দিবেন দুইটা, এই দেখুন আমাদের কাজ হয়ে গেল। তখন আমরা এই যে খেয়াল করুন আপনার কীভাবে এটা উঠে যায়, আমরা যখন এখান টিপ দিব এই সুইচটে উঠে গেল। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটন, এই পাওয়ার কেবল, এটা আমরা পাওয়ার দিই। আর এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এই আর এই, এ দুটোর কাজ কী জানেন? আপনারা হয়তো অনেকেই জানেন না। এ দুটো কাজ হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমরা যে সকেটটা এটা লাগাবো সেই সকেটটা নেই, তখন লুজ তার দিয়ে আমাদের দুটো তার কানেক্ট করে মানে ইনসুলেটর বের করে তখন কাজ করা লাগে, তখন এখান থেকে একটা তার নিয়ে এখান থেকে এনে এখানে পেঁচিয়ে দিবেন, আর এখান থেকে একটা তার এনে এখানে পেঁচিয়ে দিবেন, দেখছেন এটার কাজ। হ্যাঁ, তো এটার কাজ হচ্ছে এটা। আর এখানে যে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই একটা পয়েন্ট একটা পয়েন্ট, এই দুটো কাজ হচ্ছে যদি আপনার সকেট থাকে সকেট এখানে ঢুকিয়ে দিয়ে যখন উপরে কাজ করবেন তখন কিন্তু এটা ছুটে যাবে নাচাড়া করলে, তখন এই তারটা এখানে এসে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটু মানে একটু যত চাপ দিলে এখানে ঢুকে যাবে, ঢুকে গেলে টাইট হয়ে থাকবে আর বের হয়ে যেতে পারবে না, তখন এটা সারাদিন নাড়াচাড়া ঝাঁকাঝাঁকি দিলেও ছুটবে না। এই পাওয়ার কেবলের কাজটা অনেকেই জানেন না, আজকে আসলে দেখিয়ে দিলাম আমি। তো এখন কথা হচ্ছে যে এখন আমরা বিট কিভাবে এখানে প্রবেশ করাবো, এই যে দেখতে পাচ্ছেন এসে কতটা দেখাতে পারছি আমি জানি না, ওই যে দেখা যায় কিনা জানি না, ওই যে পয়েন্টটা ওই যে সাদা দেখা যায় ওখানে গিয়ে বিটটা বাধা খায় আর কি। তো এখানে দুপাশে দুটো আর কি লাইন আছে, যে দুটো গিয়ে এই আমাদের বিটের যে খাঁজগুলো সেখানে ওটা আটকে যায়, সেখানে এটা আটকে যায়। এখন প্রথমত আমরা অনেকেই বাতির হোল্ডার লাগাতে জানি, হোল্ডার সরি হোল্ডারে আমরা অনেকে বাতি লাগাতে পারি না, বাতি লাগাতে গেলে অনেক সময় জোরে চাপ দিই ভেঙে ফেলি, হ্যাঁ এরকম। যখন আমরা হোল্ডারে বাতি লাগান তখন প্রথমত বাতি লাগিয়ে একটু ঘোরাফেরা করেন, যখন একটু ভিতরে ডেবে যায় তখন সেখানে চাপ দিয়ে ঢুকিয়ে দেন মোড় দিয়ে, এইরকম না। তো হোল্ডার যারা লাগাতে পারেন সেই মেটাও হোল্ডারের মতো, বন্ধুরা এটাও সেম হোল্ডারের মতো লাগানো। আমিও হয়তো প্রথম যখন মেশিন কিনেছি তখন আমি নিজে লাগাতে পারিনি, দেখুন প্রথমে এই যে বিটটা এটা সরাসরি এখানে ধরবেন, এই যে কোনো পয়েন্ট আমি ঢুকিয়ে দিলাম, আমি জানি না কোন পয়েন্টে কী ছিদ্র, এই ধরুন আমি লাগিয়ে দিলাম। এখন দেওয়ার পরে এভাবে ঘুরিয়ে দেবেন একটু সামান্য একটু চাপ রেখে আর ঘুরাবেন, এই ঘুরাচ্ছি আমি, এই দেখুন অটোমেটিক কিন্তু এই ভিতরে ঢুকে গেছে আমার। এখন যদি আমি এক হাত দিয়ে কাজ করি যেহেতু, এই দেখুন একটু দেখাই, সরি আমি একটু দেখাচ্ছি, একটু সময় দিবেন আমাকে, এই যে আমি বলি প্রথমে আবার দেখাই, প্রথমে আপনারা এভাবে এটা ঢুকাবেন, ঢুকানোর পরে এভাবে এভাবে মোড় একটু চাপ রেখে এটা একটু চাপ রাখবেন আর কি, এরকম এই চাপ রাখছি, চাপ রেখে এটা একটু মোড় দিবেন, মোড় দিলে দেখবেন একসময় একটু ঠালায় পড়ে যাবে, ঠালা পড়ে গেলে জোরের চাপ দিবেন জোরে, এই দেখুন দেখছেন বের হয়ে গেছে। এখন আমরা তো বের হয়ে গেছে চলি বলি ঢুকে গেছে, এখন যদি এটা বের করতে চান সেক্ষেত্রে কী করণীয়, আপনারা এই যে বিটটা ধরছি আমি আর এই যে পয়েন্টটা, এই যে দেখ এখানে একটা তীরের মতো দেওয়া আছে এটা পিছনে প্রেস করতে বলছে ছুটোতে গেলে, তখন আমরা পিছনে এইটাই পিছনে বা ধাক্কা মারবো আর এটা টান দিব, হ্যাঁ এটা কিন্তু এমনিতে আসে সমস্যা নেই ছুটিয়ে যাবে না আর কি। দেখুন আপনারা এই যে এই চাপ দিলাম আর এই আমার এটা বের হয়ে আসলো, দেখতে পাচ্ছেন সিম্পল ওয়ে। আসলে বড় বড় যতগুলো বিট দেখেন এগুলো সেম এরকমই, ওই সেম একই রকম, দেখুন একটা 12 mm বিট আমরা এই এই লাগিয়ে দিলাম, দেখছেন আবার বের করবো এটা পিছনে এটা ঠেলা দেব, এই দেখুন এই যে বের হয়ে আসলো, এটা হচ্ছে 6.5 mm বিট। আমরা যে হোল্ডার বাতি বা হোল্ডার যে বা টিউব টিউব যেগুলো লাগাই আমরা এগুলো কিন্তু এই এইটা দিয়ে, হ্যাঁ এটা হচ্ছে 6.5 mm বিট, এটা হচ্ছে 6.5 mm বিট আর এটা হচ্ছে 12 mm,
এই যে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি এই যে 12 mm বিট এটা 12 mm বিট এটা হয়তো আপনারা যে রয়্যাল বোর্ড লাগান না রয়্যাল বোর্ড যে ফ্যান সিলিং ফ্যান লাগান যেখানে সিলিং ফ্যানের হুক না থাকে উপরে তখন এখানে আমরা এটা দিয়ে লাগিয়ে দিই ছিদ্র করি আর কি আমরা আমরা যতটুকু লাগা ততটুকু এই 12 mm বিট দিয়ে আমরা লাগাই আর এটার এটা হচ্ছে 6.5 mm বিট হচ্ছে আপনারা বাতি ফ্যান যে আপনারা ছোট ছোট 8 নম্বর 9 নম্বর বা 10 নম্বর যে রয়্যাল বোর্ডগুলো ছোট ছোট নরমাল যেগুলো ওগুলো আমরা এটা দিয়ে লাগাই বুঝতে পারছেন আপনারা তো আমরা সচরাচর এটা দিয়েই বেশি কাজ করি এখন কথা হচ্ছে এই মেশিনটার যদি টুকটাক কোনো সমস্যা হয় কখনো তখন কি কি সমস্যা হতে পারে এক সমস্যা হতে পারে এই বিটটি ভেঙে এখানে রয়ে যায় তা রয়ে গেলে এখান থেকে বেশি বিটগুলো ভাঙে এই বিটগুলো বেশিরভাগ এখান থেকে ভেঙে যায় আমার প্রায় এই মেশিনে আমি 5-7টা বিট ভেঙে ফেলেছি কাজ করতে যেয়ে তো এখান থেকে বিটগুলো ভেঙে যায় ভেঙে গেলেও এটা এখান থেকে বের করা সম্ভব অনেক সময় এখান থেকে ভেঙে যায় এখান থেকে তবে আমি এখন তো পাইনি আর এই সমস্যা আমি যদি পড়ি কখনো আপনাদের বা আপনারা যদি পড়েন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই যে এখানে ছিদ্র দেখতে পাচ্ছেন এটা একটা মেজারমেন্টের ছিদ্র এটা দরকার হয় না আমি এই জন্য আপনাদেরও দেখাচ্ছি না তো এটা তো দেখতে পারলেন এখন কথা হচ্ছে আপনারা এই যে মেশিনে এমনি সচরাচর বেশি একটা সমস্যা হয় না তবে সব মেশিন যদি আপনি গ্রুপ করতে যান বড় বড় হেভি কাজ করতে যান ওয়াল ভাঙতে যান বা কিছু করতে যান তখন এই মেশিন দিয়ে বেশি একটা কাজ করবেন না আপনি অতি জোরে আধা ঘন্টা এক ঘন্টা করলেন তারপর একটু রেস্ট দিতে হবে ওকে তাই এইরকম যদি দুইটা কম দামি মেশিন কিনে নেন তবে অনেকটা ভালো হয় এই মেশিনগুলো খুব ভালো সার্ভিস দেয় আমি এটা 4 থেকে 5 বছর হচ্ছে আর কি 5 বছর হচ্ছে সরি ব্যবহার করি আমি এটা হচ্ছে বোরাই মেশিনগুলো খুবই ভালো সার্ভিস ভালো দেয় এটা এই সুইচটা বেশি একটা সমস্যা করে মাঝে মাঝে সেটা হচ্ছে কি মাঝে মাঝে দেখবেন মেশিন চলে আবার ছেড়ে দেয় আবার চলে আবার ছেড়ে দেয় শুধু এটা করেন এই সুইচটা আপনারা খুব সহজেই মেশিনটা খুলে লাগাতে পারেন একদম সহজ তো সেজন্য আপনারা এই যে আমাদের দুটো নাট দেখতে পাচ্ছেন এই যে এই নাট দুটো খুলে আর এখান থেকে এই নাটটা খুলে আপনারা এই যে কালো অংশটুকু আপনারা বের করে নেবেন বের করলে এখান থেকে সুইচের সম্পূর্ণ অংশটা বের করে যেরকম যেরকম আছে আপনারা প্রথমে একটা স্ক্রিনশট সরি একটা ছবি নিয়ে যেভাবে লাগানো আছে একটা ছবি নিয়ে নেবেন প্রথম ছবি তুলে মোবাইল দিয়ে তারপরে আপনারা কাজটা শুরু করবেন তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে আজকে কীরকম কী এই বোরাই মেশিনগুলো তো বোরাই মেশিনের সার্ভিস ভালো আপনারা 15-10 হাজার টাকা দিয়ে মেশিন না কিনে এরকম যদি একটা মেশিন কেনেন আপনার সার্ভিস বছরে এমনিতে অনায়াসে ব্যবহার করতে পারেন যদি এরকম দুটো মেশিন থাকে আর এই আজকের যে মেশিনটি দেখালাম এই মেশিনটি আসলে বর্তমানে একটু দাম বেশি আমি যখন কিনছি তখন 3000 না 4000 টাকায় কিনছিলাম তো এটা হচ্ছে 5000 ওয়াটের একটি মেশিন তো সবারকে বলবো আপনারা যদি পরবর্তীতে এই সব মেশিন কিনতে চান তো অবশ্যই যাচাই বাছাই করে ভালো মন্দ দেখে নেবেন আর বেশি ওয়াটের মেশিনগুলো আপনারা সবসময় কিনবেন কম ওয়াটের মেশিন কিনে ভারী কাজ করতে গেলে তখন কিন্তু মেশিনের আপনার টেকসই যেটা সেরকম থাকবে না অল্পতেই কয়েল নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না